ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। আর এই আনন্দের উৎসবে বাড়তি আমেজ এনে দেয় ঈদকে কেন্দ্র করে নির্মিত সিনেমা, নাটক ও গান। তবে ঈদকে ঘিরে এমন কিছু গান রয়েছে যেগুলোর আবেদন এখন পর্যন্ত এক বিন্দু কমেনি, বরং সেসব গান ছাড়াই ঈদ অসম্পূর্ণ রয়ে যায়। ঈদের সময় আসলেই বোঝা যায় জীবিকার তাগিদে শহরে থাকলেও ঈদের আনন্দ ভাগ করে নিতে ছুটে যায় নারীর টানে আপন শিকড়ে। আর বাঙালির ঈদযাত্রার সঙ্গে একটি গান জড়িয়ে গেছে, আর সেই গানটি হলো স্বপ্ন যাবে বাড়ি আমার। গানটি গিয়েছেন মিলন মাহমুদ, লিখেছেন আনিকা মেহজাবিন, সুর ও সঙ্গীত আয়োজন করেছেন হাবিব ওয়াহিদ। 2016 সালের অগস্ট মাসে ঈদকে কেন্দ্র করে এই গানটি পুনর্নির্মাণ করে বেসরকারি এক মুঠোফোন কোম্পানি। তারপর থেকে ঈদ এলেই যেন ঈদ যাত্রায় বাড়তি আমেজ তৈরি করে এই গানটি। এরপর যে গানের কথা বলবো সেটি হলো মুবারক ঈদ মুবারক গান। 2018 সালে মুক্তিপ্রাপ্ত নুসরাত ফারিয়া ও জিত অভিনীত বাদশা সিনেমাতে গানটি ব্যবহার করা হয়। টলিউডের প্রিয় চ্যাটার্জি লেখায় গানটি গিয়েছেন আকাশ। ঈদের আনন্দে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে এই গানটিও। ঈদের মৌসুমে আরো একটি গান বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে, সেটি হলো ঢালিউড সুপারস্টার শাকিব খান ও বুবলির পাসওয়ার্ড সিনেমার ঈদ মুবারক গানটি। এই গানটিও লিখেছেন প্রিয় চ্যাটার্জি আর গেয়েছেন আকাশ। তবে বাঙালির কাছে ঈদ মানে অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ এই গানটি। এক মাস সিয়াম সাধনার পর ঈদের চাঁদ দেখা মাত্রই ঘরে ঘরে বেজে ওঠে এই অসম্ভব জনপ্রিয় গানটি। 1931 সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই গানটি রচনা ও সুর করেন। ফারজানা স্মৃতি, সময় সংবাদ, ঢাকা।